নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। টপ 10 রাশি ইন দিস উইক। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ 10 থেকে 1 পর্যন্ত আমি 10টি রাশির কথা বলতে চলেছি, যে রাশিগুলি এই সপ্তাহের টপ 10 রাশিতে পড়ছে। তো আসুন জেনে নেওয়া যাক সেই টপ 10 রাশি কী কী। যে 10টি রাশির নাম আমি আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি, সেই 10টি রাশি কিন্তু এই সপ্তাহে হিট লিস্ট রাশির মধ্যে পড়ছে। এবং যে 2টি রাশির নাম আমি এখন করছি না, তার মানে এই নয় যে এই 2টি রাশির খারাপ যাবে। আপনার জন্মছকে যদি গ্রহের দশা, জন্মছক যদি পারমিট করে, তাহলে কিন্তু যে 2টি রাশির কথা বলবো না, সেই 2টি রাশি কিন্তু শুভ ফল পাবে। আর এই 10টি রাশির কথা আমি যে বলতে চলেছি, সেই 10টি রাশির জাতক ও জাতিকার যদি জন্মছক যদি শুভ বা পারমিট না করে, তাহলে কিন্তু আপনাদের কিন্তু শুভ যাবে না। তার জন্য আপনাদেরকে আপনাদের জন্মছককে পর্যালোচনা বা দেখার প্রয়োজন রয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো, অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করুন। তাহলে আসুন জানিয়ে দিই কোন সেই 10টি রাশি, যে রাশিগুলি এই সপ্তাহে টপ 10 রাশির মধ্যে পড়তে চলেছে। নাম্বার 10 যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি কি মীন রাশির জাতক বা জাতিকা? তাহলে আপনি কিন্তু এই সপ্তাহে 10 নম্বর রাশিতে পড়েছেন, এবং যার ফলে আপনারা এই সপ্তাহে যে কোনো কাজে কিন্তু সাকসেস পাবেন। এই সপ্তাহের শুভ কালার আপনাদের হলুদ, এবং ভাগ্য হবে এই সপ্তাহে 50%। এরপরের যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা কিন্তু এই সপ্তাহে 9 নম্বরের রাশিতে পড়েছেন। আপনাদেরও কিন্তু এই সপ্তাহে যে কোনো কাজে সাকসেস পাবেন, সেটা চাকরি বলুন বা ব্যবসা। এই সপ্তাহে আপনাদের শুভ রং নীল, এবং আপনাদের ভাগ্য হবে 60%। এরপরের যে রাশিটির কথা আমি বলবো, 8 নম্বর রাশি, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই সপ্তাহে আপনারা কিন্তু 8 নম্বর রাশিতে পড়েছেন। আপনাদেরও কিন্তু যে কোনো কাজে সাকসেসফুল পাবেন, এবং না হওয়া কাজ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের শুভ রং সাদা, এবং ভাগ্য হবে 60%। এরপরে যে 7 নম্বর রাশির কথা বলতে চলেছি সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও কিন্তু এই সপ্তাহে যে কোনো কাজে সাকসেস পেতে চলেছেন, সেটা চাকরি হতে পারে বা ব্যবসা। এই সপ্তাহের শুভ রং আপনাদের আকাশী, এবং ভাগ্য হবে 70%। এরপরে যে 6 নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই সপ্তাহে 6 নম্বর রাশিতে পড়েছেন। আপনাদেরও কিন্তু যে কোনো কাজে কিন্তু আপনারা সাকসেস পাবেন, এবং চাকরি বা ব্যবসা থেকে কিন্তু আপনাদের উন্নতি হতে চলেছে। অরেঞ্জ, এবং ভাগ্য হবে 75%। এরপরে যে 5 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও কিন্তু এই সপ্তাহে 5 নম্বর রাশিতে পড়েছেন, অর্থাৎ আপনাদের এই সপ্তাহে যে কোনো কাজে কিন্তু সাকসেস পেতে চলেছেন, এবং এর পাশাপাশি আপনারা চাকরি বা ব্যবসা থেকে কিন্তু বিপুল পরিমাণে অর্থ লাভ করতে চলেছেন। আপনাদের শুভ রং পিঙ্ক বা গোলাপি, ভাগ্য হবে 78%। এরপরে যে 4 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা কিন্তু 4 নম্বর রাশিতে পড়েছেন, অর্থাৎ আপনারা কিন্তু যে কোনো কাজে সাকসেস পাবেন, এবং চাকরি ব্যবসা বা বিবাহ সমস্ত ক্ষেত্রেই কিন্তু আপনাদের উন্নতি হতে চলেছে। আপনাদের শুভ রং বেগুনি,
এবং ভাগ্য হবে 80%। এরপর যে তিন নম্বর রাশিটির কথা বলবো, টপ থ্রি রাশি, সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা কিন্তু এই সপ্তাহে যে কোনো কাজে কিন্তু উদ্যমতা এবং সাকসেস পেতে চলেছেন এবং আপনাদের না হওয়া কাজ হওয়ার সম্ভাবনা প্রবল হারে দেখা যাচ্ছে। আপনাদের শুভ রং গোল্ডেন বা সোনালি কালার এবং ভাগ্য হবে 80%। এরপরে যে দ্বিতীয় অর্থাৎ টপ দু নম্বর রাশিটির কথা বলতে চলেছি, সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা দু নম্বর রাশিতে পড়েছেন। আপনাদের কিন্তু এই সপ্তাহ খুবই ভালো যেতে চলেছে, যে কোনো কাজে কিন্তু আপনারা সাকসেস পাবেন, যে কোনো কাজে কিন্তু উদ্যমতা পাবেন, না হওয়া কাজ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে কিন্তু আপনাদের সফলতা বা সাকসেস রয়েছে। আপনাদের শুভ রং হলুদ এবং ভাগ্য হবে 85%। এরপরে নাম্বার ওয়ান যে টপ লিস্টেড রাশির কথা বলতে চলেছি এই সপ্তাহের, সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা কিন্তু টপ লিস্ট ওয়ানে পড়েছেন এবং আপনারা যে কোনো কাজ এই সপ্তাহে স্মুথলি করে উঠতে পারবেন এবং আপনাদের অর্থ যেগুলো আটকে আছে সেই টাকা কিন্তু আপনাদের পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন উভয় ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি রয়েছে। শুভ কালার লাল এবং ভাগ্য হবে 90%। তো এই ছিল টপ 10 রাশি ইন দিস উইক। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।